মা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার ওয়াইফ তো চলে গেছে, পাচ্ছি না। এই কারণে অনেক জোর ঝামেলা হওয়ার কারণে ধরেন যে মনের কষ্টে এখন মা বলতেছিল যে ছেলে যদি আবার বিয়ে দেয় তাহলে দুধ দিয়ে গোসল করা, তারপরে বিয়ে দেবো। কথা হচ্ছে যে আমার একটু দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে তা আমার মা বলছে যে আমার ছেলে যদি এখন আবার বিয়ে দেয় তাহলে আমি দুধ দিয়ে গোসল করে তারপরে বিয়ে দেবো। এটা হচ্ছে মূল কাহিনী। কি দুর্ঘটনা হয়েছে? মানে আমার ওয়াইফ চলে যাওয়ার কারণে ছয় বছর সংসার করার পরে সে আমার বাড়ি থেকে রাতের আধারে পালায়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি বাজারে থাকি, বাজার থেকে আসে দেখি আমার মা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার ওয়াইফ তো চলে গেছে, পাচ্ছি না। এই কারণে অনেক জোর ঝামেলা হওয়ার কারণে ধরেন যে মনের কষ্টে এখন মা বলতেছিল যে ছেলে যদি আবার বিয়ে দেয় তাহলে দুধ দিয়ে গোসল করে তারপরে বিয়ে দেবো। এটা হলো মেন কাহিনী। জি না, নাই। কতদিন চলে গেছে? এই মাসের 2 তারিখে। বিয়ে কি করতেছেন? করছেন বা করবেন? বিয়ে করছি। কবে বিয়ে করছেন? এটা 2 দিন হলো। বিয়ে করার পরে? বিয়ের যেদিন করছি ওই দিনেই গোসল করছি বেলা 3টায়।